তো গত টিউটোরিয়ালে আমরা দেখছিলাম যে কিভাবে আমরা মাইএসকিউএল নিয়ে কাজ করব এবং কিভাবে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করতে পারি। তো আজকে আমরা দেখব যে ওই ডাটাবেসের আন্ডারে আমরা কিভাবে একটা টেবিল ক্রিয়েট করতে পারি। তো আমরা ফার্স্টে মাইএসকিউএল যাই। এখানে দেখি যে গত দিয়ে টিউটোরিয়ালে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করছিলাম, ডাটাবেসের নেম ছিল টিউটোরিয়াল 1। তো আমরা এই ডাটাবেসের আন্ডারে একটা টেবিল বানাইতে চাচ্ছি এবং ওই টেবিলে আমরা কিছু ডাটা ইনসার্ট করব। তো আমরা যেহেতু এই ডাটাবেসের আন্ডারে টেবিলটা বানাইতে চাচ্ছি, যার কারণে আমরা এই ডাটাবেসটাকে সিলেক্ট করতে পারি। তো সিলেক্ট কীভাবে করব, এটার উপর জাস্ট একটা ক্লিক করলেই হবে যে আমার ডাটাবেসটা সিলেক্টেড অবস্থায় আছে। তো এটার আন্ডারে আমরা এখন টেবিল বানাইতে পারবো। তো প্রশ্ন হচ্ছে যে আমরা টেবিলটা কেন বানাবো বা টেবিলটা আমাদের কোন কাজে লাগবে। তো এখানে এক্সাম্পল দিতে পারি যে আমরা ওয়াটার বা কোক খাওয়ার জন্য একটা গ্লাস নেই, গ্লাস গ্লাস ওটা আমরা আগে ঢালি তারপরে না খাই। তো ব্যাপারটা হচ্ছে যে আমার যে ডাটাগুলো আছে বা ইনফরমেশনগুলো আছে এইগুলো আমি কোথায় রাখবো? আপাতত আমি রাখবো হচ্ছে আমার টেবিলে, কারণ ডাটাগুলো তো সব ছড়ানো ছিটানো থাকলে ওগুলো নিয়ে কাজ করা যাবে না। যেরকম যদি বলি যে আমাদের যে ওয়াটার এটাকে যদি আমরা গ্লাসে না ঢালে বাইরে ঢালি তাহলে ওটাকে কিন্তু আমরা ইউজ করতে পারবো না। তো আসলে এরকমই কিছু একটা যে আমাদের যে ডাটাগুলো আমরা সেভ রাখবো এই ডাটাগুলো আমাদের সাজানো গোছানো থাকতে হবে। তো যার জন্য আমরা ওই ডাটাগুলো একটা টেবিলের মতো সুন্দরভাবে সাজিয়ে রাখি এবং ওই ডাটাবেসটাই আমার থাকবে, সরি ওই টেবিলটাই থাকবে আমার ডাটাবেসের মধ্যে, ঠিক আছে। তো এখানে আমরা দেখি যে আমাদের যেহেতু ডাটাবেসটা সিলেক্টেড অবস্থায় আছে, তো আমরা এখানে এসকিউএল কমান্ডে ক্লিক করি। যেহেতু এসকিউএল কমান্ডের মাধ্যমে আমরা টেবিল বানাবো, তো আমরা একটা টেবিল বানাতে চাচ্ছি, টেবিলের চেহারাটা কেমন হতে পারে তো আমরা এখানে একটু দেখে নিই। তো এখানে একটা টেবিলের স্ট্রাকচার দেওয়া আছে যে টেবিলে কয়টা কলাম আছে, তিনটা কলাম, একটা কলাম, দুইটা, তিনটা। আমাদের একটা কলামের নেম আছে আইডি, যেখানে আমাদের সিরিয়াল নাম্বারগুলো থাকবে 1, 2, 3, 4। আরেকটা কলামের নেম আছে নেম, যেখানে আমাদের কিছু স্টুডেন্টের নেম থাকবে। আরেকটা কলাম আছে রোল, এটার আন্ডারে আমাদের স্টুডেন্টের কিছু রোল নাম্বার থাকবে। এবং টোটাল যে আমরা টেবিলটা বানাতে চাচ্ছি টেবিলের নেমটা হচ্ছে স্টুডেন্ট। তো সেক্ষেত্রে আমরা একটু এখানে দেখি যে আমরা যেহেতু একটা টেবিল বানাতে চাচ্ছি, টেবিলের জন্য আমাদের কিছু এসকিউএল কমান্ড লিখতে হবে। তো আমরা কমান্ডটা লিখতে পারি, তার আগে আমি এটাকে একটু জুম করে নিতে পারি। এখানে লিখতে পারি ক্রিয়েট টেবিল। এখন টেবিলের অবশ্যই একটা নেম থাকবে, কেননা যে আমার একটা ডাটাবেসের আন্ডারে একাধিক ইনফরমেশন থাকতে পারে। এখন যখন আমি একাধিক ইনফরমেশন রাখবো, যে স্টুডেন্টের ইনফরমেশন রাখবো আবার টিচারের ইনফরমেশনও রাখতে পারে, তো স্টুডেন্ট আর টিচারের ইনফরমেশন যদি একই জায়গায় রাখে তাহলে এটা আলাদাভাবে দেখাতে গেলে একটু প্রবলেম হবে। তো যার জন্য আমরা কী করতে পারি যে টিচারের জন্য আলাদা একটা টেবিল বানাতে পারি এবং স্টুডেন্টের জন্য আমরা আলাদা একটা টেবিল বানাতে পারি। তো স্টুডেন্ট টেবিলে স্টুডেন্টের ইনফরমেশনগুলো রাখবো, টিচার্স টেবিলে টিচারদের ইনফরমেশনগুলো রাখবো। তো সেক্ষেত্রে আমরা যেহেতু স্টুডেন্টের ইনফরমেশন রাখতে চাচ্ছি বা আমাদের স্ট্রাকচারে এখানে বলা আছে যে স্টুডেন্ট নামক একটা টেবিল বানাবো, তো আমরা এখানে জাস্ট লিখতে পারি ক্রিয়েট টেবিল, টেবিলের নেম দিতে পারি স্টুডেন্ট। এরপর আমরা আসতে পারি যে আমরা ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করলাম। তো আমার যে একটা টেবিল হবে, আসলে কি আমরা টেবিলটা বানাইতে গেলে দেখেন আমরা কলাম ছাড়া কি টেবিল বানাইতে পারবো? যে আমাদের টেবিলটা বানাতে হলে অবশ্যই কিছু কলাম থাকতে হবে এবং রো থাকতে হবে। এই রো আর কলামটাই যদি না থাকে তাহলে আমাদের টেবিলটা হবে না। তো সেক্ষেত্রে আমরা এখানে বলে দিতে পারি যে আমরা যে টেবিলটা বানাচ্ছি টেবিলের নেম হবে স্টুডেন্ট, এবং এই টেবিলে আমাদের কতগুলো কলাম থাকবে কলামের নেমগুলো আমাদের এখানে বলে দিতে হবে। তো আমরা এখানে একটা ধরি যে আমাদের একটা টেবিল কলামের নেম হবে আইডি। এরপরে এখানে আসি যে আমরা একটা কলাম বানাবো, কলামের নেম দিলাম আইডি। এরপর আমাদের মোটামুটি ডেটা টাইপ নিয়ে কাজ করতে হবে, যে আমাদের যে একটা কলাম আছে আইডি নামক একটা কলাম হবে, এই কলামের মধ্যে আমি কোন ধরনের ডেটা ইনসার্ট করব, যে আমি কি সংখ্যা রাখব না এরকম টেক্সট রাখবো। তো এটাকে আমরা টেক্সট বলি না, যদিও এটাকে আমরা স্ট্রিং বলে থাকি। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা যেহেতু সংখ্যাগুলো রাখতে চাচ্ছি, কোন সংখ্যা, পূর্ণ সংখ্যা, যে 1, 2, 3, এই সিরিয়ালি এই সংখ্যাগুলো যেহেতু আমরা রাখতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা এখানে ডেটা টাইপ দিতে পারি ইন্ট, মানে ইন্টেজার ডেটা টাইপ। এরপর আমরা একটা স্পেস দিই। এরপরে এখানে আসতে পারি যে এখানে আরও কিছু বিষয় আছে, যে আমি যেই আইডিগুলো বা সিরিয়াল নাম্বারগুলো দিচ্ছি এগুলোকে আমি ইনসার্ট করব না অটোমেটিক নেবে। তো যেহেতু আমরা নেম আর রোলটাই দিব, আইডিটা কখনো দিব না বা সিরিয়াল নাম্বারটা দিব না, তো সেই ক্ষেত্রে আমরা এখানে জাস্ট একটা কমান্ড লিখে দিতে পারি যে অটো ইনক্রিমেন্ট, যে ওই কলামের যে ভ্যালুগুলো হবে, এই কলামের যে ভ্যালুগুলো হবে সেই ভ্যালুগুলো অটোমেটিক নেবে, আমাকে কোনো কিছু দেওয়া লাগবে না। তো সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিলাম অটো ইনক্রিমেন্ট। এরপর আরেকটা বিষয় হতে পারে যে
আমরা যে কলামটা বানাচ্ছি এই কলাম দিয়ে আমি এই টেবিলে যাবতীয় অপারেশন কন্ট্রোল করব। এখন যাবতীয় অপারেশন বলতে আমি কী বুঝি, যে আপনাকে যদি বলা হয় যে আপনি 3 নম্বর যে রো আছে 3 নম্বর রোটাকে ডিলিট করে দেন, তো এটাই যে আপনার 3 নম্বর রো, এটা আপনি কীভাবে সিলেক্ট করবেন? তো সিলেক্ট করার সময় আমরা বলতে পারি যে আইডি নামক কলামে 3 নম্বর যে ডাটা আছে এটাই হচ্ছে আমাদের 3 নম্বর রো। তো এইভাবে দেখেন যে আমরা এই টেবিলে যাবতীয় অপারেশন আছে সেটা আমরা আইডি দিয়ে করতে পারি। এবং শুধু এই অপারেশন না, আমার আদার্স আরও কোনো টেবিল থাকতে পারে, যে টিচার্স নামক একটা টেবিল থাকতে পারে, স্টুডেন্ট টেবিল আর টিচার টেবিলের মধ্যে একটা রিলেশন থাকতে পারে। তো এই রিলেশনটা আমরা সাধারণত আইডি দিয়েই ক্রিয়েট করি। তো যেহেতু আমরা আইডিটাকে দিয়েই যাবতীয় অপারেশন বা রিলেশনের কাজটা করতে যাচ্ছি, যার জন্য আমরা এখানে এটাকে বলে দিতে পারি যে এটা হবে প্রাইমারি কি, প্রাইমারি কে। ওকে, তো আমাদের একটা কলামের কাজ শেষ, যে আমরা একটা আইডি নামক কলাম বাড়াতে পারছি। এরপর আমাদের আরেকটা কলাম হবে, যে কলামের নেমটা হবে নেম, যে এর মধ্যে আমি স্টুডেন্টের নেমগুলো সেভ করে রাখবো। তো সেক্ষেত্রে আমি এখানে যেতে পারি, এখানে যে বলতে পারি যে আমাদের আর একটা কলাম হবে, কলামের নেম হবে নেম। এখন এর মধ্যে আমরা কোন ধরনের ডাটা দিব, এখানে কিন্তু আমরা স্ট্রিং টাইপের ডাটা দিব, যে একজন স্টুডেন্টের নেম আসবে। তবে সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি, যে আমাদের যদি ওখানে একটা নেম আসে তো এখানে তো আর আমরা ইন্ট দিতে পারবো না, কারণ যদি ইন্টেজার ডেটা টাইপ দিই তাহলে এই কলামের মধ্যে আমি শুধু সংখ্যায় ইনসার্ট করতে পারবো, কিন্তু আসলে তো আমি এই কলামে সংখ্যা ইনসার্ট করবো না, আমি ইনসার্ট করবো টেক্সট অথবা স্ট্রিং। তো সেই ক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, যে এখানে ডাটা টাইপ হিসাবে আমি দুটা জিনিস ইউজ করতে পারি, একটা হচ্ছে টেক্সট, টেক্সট দিতে পারি, আর একটা ভার ক্যারেক্টার। তো আমি টেক্সটটা দিলাম না, এখন টেক্সটটা কেন দিব না, এটা সুবিধা অসুবিধা, এটা আর কি এই টিউটোরিয়ালে আমি ডিটেলসটা বলতে চাচ্ছি না, কারণ টিউটোরিয়ালটা এমনিই অনেক বড় হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি এখানে দিতে পারি ভার ক্যারেক্টার। তো এখানে আমাদের ভার ক্যারেক্টারটা টোটাল লেখা লাগবে না, আমরা শুধু বি আর সি এস এ আর এতটুকুই দিতে পারি। তো এখানে আমি দিলাম ভার ক্যারেক্টার, দেওয়ার পরে আমাকে বলতে হবে যে আমি যে এই ক এই সেলের মধ্যে যে একটা ডাটা ইনসার্ট দিবে এটা সর্বোচ্চ কত ক্যারেক্টার হতে পারবে, মানে আমাকে এখানে একটা ম্যাক্সিমাম সাইজ দিতে হবে। তো আমি যদি এখানে ম্যাক্সিমাম সাইজ দিয়ে দিই 200, তার মানে ওই সেলের মধ্যে আমি সর্বোচ্চ 200 ক্যারেক্টারে একটা নেম অথবা একটা ডাটা ইনসার্ট করতে পারবো। তো যেহেতু আমার নেম কলামের কাজ শেষ, তো আমি এখানে কমা দিলাম, দিয়ে এখানে আসি। এখানে দেখি আমাদের আর একটা কলাম করতে হবে, যে কলামের নেমটা হবে রোল, এবং এর মধ্যে কিছু রোল নাম্বার আমরা ইনসার্ট করব। তো এখানে দেখেন যে রোলগুলো আছে এগুলো কিন্তু সংখ্যা, পূর্ণ সংখ্যা বলতে পারি, কারণ রোল নাম্বার তো কখনো যে 1 পয়েন্ট সামথিং এরকম তো কারো রোল নাম্বার হবে না, বলে পূর্ণ সংখ্যায় হবে। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এখানে বলতে পারি যে আমাদের আর একটা কলামের নেম হবে রোল, আর ডেটা টাইপ হিসাবে এখানে দিয়ে দিতে পারি, কেননা যে আমাদের এখানে সবগুলো আমরা পূর্ণ সংখ্যায় রাখবো, যে ইন্টেজার টাইপের সংখ্যাগুলোই আমরা এখানে ইনসার্ট করব। তো এই হচ্ছে আমার এসকিউএল কমান্ড, যে এই কমান্ডটাকে যদি আমি এক্সিকিউট করাই তাহলে আমার একটা টেবিল ক্রিয়েট হবে। তো আমি এখানে যদি গো বাটনে ক্লিক করি তাহলে দেখবো যে হ্যাঁ একটা টেবিল ক্রিয়েট হয়েছে। তো আসলে টেবিলটা ক্রিয়েট হয়েছে কিনা এটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা একটু ডাটা বেসে ক্লিক করি, এখানে গেলে দেখবো যে আমাদের একটা টেবিল ক্রিয়েট হয়েছে, টেবিলের নেম হচ্ছে স্টুডেন্ট। এখন যদিও আমরা টেবিলে কোনো ডাটা ইনসার্ট করে নাই, তো আমরা এটার উপর ক্লিক করে টেবিলের স্ট্রাকচারটা দেখতে পারবো। এখানে স্ট্রাকচারে ক্লিক করলে আমার টেবিলের স্ট্রাকচারটা দেখাবে, যে আমাদের টেবিলের 3টা কলাম ছিল, একটা ছিল আইডি, এটা ডেটা টাইপ ছিল ইন্টেজার, আর একটা কলাম ছিল নেম, এটা ডেটা টাইপ ছিল বার ক্যারেক্টার, আর একটা কলাম ছিল রোল, এটা ডেটা টাইপ ছিল ইন্টেজার। তো আইডিটাকে আমরা এখানে অটো ইনক্রিমেন্ট করে দিছি, এবং এখানে দেখেন একটা সিম্বল আছে, এই সিম্বলটা আসার কারণ হচ্ছে যে এটাকে আমি প্রাইমারি কি ডিক্লেয়ার করছি। তো যাই হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা টেবিল, তো আসলে আমরা টেবিলের মতো দেখতে পারতেছি না এই জন্যই, কারণ আমরা শুধু টেবিলটা বানাই, সেই টেবিলের মতো কোনো ডাটা ইনসার্ট করিনি। তো আমরা যদি টেবিলের মতো ডাটা ইনসার্ট করতাম তাহলে আমরা বাস্তবে যেরকম টেবিল দেখি এরকম টেবিলই দেখতে পারতাম। তো যাই হোক, এই টিউটোরিয়ালে আমরা টেবিল কীভাবে বানাইতে হয় এটা শিখলাম। তো নেক্সট টিউটোরিয়ালের জন্য স্বাগত জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ।